एबीपी आनंद एगिए थाके एगिए राखे। आज का बजट भारत के आत्मविश्वास को उजागर करने वाला है और साथ ही दुनिया में एक नया आत्मविश्वास भरने वाला है। आज के बजट में आत्मनिर्भरता का विजन भी है और हर नागरिक हर वर्ग का समावेश भी है। ये सब निर्णय ये दिखाते हैं कि इस बजट के दिल में गांव है, हमारे किसान है। আজকের এই বাজেট নিয়ে কি বললেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী, শোনাব। অসাধারণ পরিস্থিতি, কিন্তু বাজেট হলো অতি সাধারণ এবং বাজেটের মূল লক্ষ্য বেসরকারীকরণ, একের পর এক সব বেচো। মানিটাইজেশনের নামে একটা নতুন একটা তত্ত্ব এনেছে মানিটাইজেশন। মানিটাইজেশন মানে হচ্ছে বেসরকারীকরণ। এয়ারপোর্ট বেচো, পোর্ট বেচো, রেল বেচো, বিপিসিএল বেচো। এখন ইনস্যুরেন্স বেচছেই, আরেকটা ভয়ঙ্কর করছে এই ইনস্যুরেন্সে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশের পুঁজি ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হলো। অর্থাৎ যে ইনস্যুরেন্সকে সামনে রেখে আমরা বাঁচার চেষ্টা করতাম, যেটা সম্পূর্ণভাবে আমাদের দেশের স্থানীয় একটা প্রতিষ্ঠান, সেটাকেও বেঁচে দেওয়ার ব্যবস্থা করছে। অর্থাৎ ইন্ডিয়া ইজ ফর সেল, এটাই মোদীজির বক্তব্য। তামিলনাড়ুতে এত, ওয়েস্ট বেঙ্গলে এত, কেরলে এত, আসামে অত, এত কেন? ওখানে ভোট কত তার উপরে হিসাব করে আমি এত। তো আমার বক্তব্য, এই বাজেটের নাম দিয়ে দাও বাজেট রোড ফর ভোট। আসাম বেঙ্গলের চা বাগিচার জন্য তোমার মাথা খারাপ, আরও তো চা বাগিচা আছে আমাদের দেশে, সেখানকার জন্য তোমার চিন্তা হচ্ছে না? একটা সরকার যদি মাত্র কয়েকটা রাজ্যের ভোটের দিকে তাকিয়ে দেশের বাজেট করে, তাহলে তারা দেশের কথা ভাবে না ভোটের কথা ভাবে? পরিষ্কার আছে। বাড়বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়। আবার দাম বাড়বে, তৈরি থাকুন। আড়াই টাকা করে পেট্রোলে এগ্রিকালচারাল যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে আবার শেষ বসিয়েছে, এবং চার টাকা ডিজেলে শেষ বসিয়েছে। চাষিরা ডিজেলের চাষ করতে গেলেও ওই শেষ আবার গেল, শেষ আপনাদের শেষ করে দেবে। শেষের টাকা রাজ্য সরকার পায় না, টোটাল দিল্লি তুলে নিয়ে চলে যায়, একেবারে নীলকরের মতো, একেবারে জিজিয়া করের মতো এই টাকাগুলোকে তুলে নিয়ে চলে যায়। মনে হচ্ছে তেল থেকে শুরু করে সব ব্যাপারে হয়তো যদি বাড়িয়ে দিয়ে থাকে, তাহলে তো আগামী দিন তেলও খাবেন না, আলু সেদ্ধ তেলও দিতে পারবেন না। রোজ পেট্রোলের দাম বাড়া মানে আগুন লাগা রান্নাঘরে। আবার বাড়ালো, 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 আবার বাড়ালো। সাতবার আগে বাড়িয়েছিল, এবার একবার, আটবার। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।